নারায়ণগঞ্জের সংসদ সদস্যের উপস্থিতিতে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ওই সংসদ সদস্যকে জাতির কাছে ক্ষমা চাইবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানীর মিরপুরে পল্লবী রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় হানিফ অভিযোগ করেন, সরকারের পতন ঘটাতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে বিএনপি জামায়াত এ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সাথে তিনি বলেন, ভারতে বসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে চক্রান্ত করেছেন বিএনপির এক নেতা। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। এই সভ্য জগতে এটা ভাবাও যায় না যেটা করেছেন ওই সংসদ সদস্য, কোন বিবেকে করেছেন এটা আমার কাছে বোধগম্য নয়। ওই সংসদ সদস্য লজ্জিত হয়েছেন কেন জানি না, তবে তার এই কর্মকাণ্ডে আমি একজন সংসদ সদস্য হিসাবে শুধু নই, একজন নাগরিক হিসাবে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আমি আশা করি যে ওই সংসদ সদস্য এই ঘটনার জন্য ওই শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে যাতে আর কখনো কেউ এই ধরনের কোনো শিক্ষককে এই ধরনের অপমানিত করার সাহস না পায়।